প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো এই সময়ে স্বাস্থ্য সুরক্ষায় করণীয় এই বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন এমেরিটাস অধ্যাপক ও মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ বি এম আবদুল্লাহ, প্রাক্তন ডিন ও চেয়ারম্যান মেডিসিন অনুষদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা। দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি স্যার। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। স্যার, শীতকাল কিন্তু এবার মাঝে কিছুদিন অনেক শীত ঠান্ডা পড়েছিল, কিন্তু শীতকালে স্থায়িত্বটা কিন্তু এবার কম ছিল। যেমন এখন কিন্তু মানে মোটামুটি মানে ফাল্গুন চলে এসেছে, কিন্তু শীতের প্রভাবটা খুব কমে গেছে। তো এই সময়টা আমরা জানি যে অনেক ধরনের যে শীত যখন ঋতুর পরিবর্তন হয় অনেক ধরনের অসুখ যারা বয়স্ক এবং যারা ছোট এদের মধ্যে হয়, ইয়াং জেনারেশনে হয়। আবার কিছু নতুন কিছু অসুখ এখন দেখা যাচ্ছে, যেমন আমরা অনেকদিন ধরে বসন্ত চিকেন পক্স এই অসুখটার কথা আমাদের আলোচনায় কখনো ছিল না তেমন একটা, হঠাৎ করে শোনা যাচ্ছে চিকেন পক্স হচ্ছে। তো এইটা এটার কারণ কি? যে আমরা এটাও জানি যে আমাদের এয়ার পলিউশন প্রচুর হচ্ছে, আমাদের যে এনভায়রনমেন্টাল প্রবলেম সেই প্রবলেমগুলো আছে, হঠাৎ করে চিকেন পক্সটা হওয়ার মানে কথা শোনা যাচ্ছে, কেন একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। তখন একটু অন্য প্রসঙ্গ দিয়ে শুরু করি। এক মিনিট, তো ফেব্রুয়ারি মাস, তাই না? জি, ভাষা আন্দোলনের মাস, 21শে ফেব্রুয়ারি কয়েকদিন পরেই কিন্তু আমরা শহীদ দিবস পালন করব। আমি শুরুতেই যারা বাংলা ভাষার প্রতিষ্ঠার জন্য যারা আত্মত্যাগ করেছেন, জীবন দিয়েছেন, তাই না, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যে কথা বললেন, হ্যাঁ, এই ঋতু পরিবর্তনটা এটা বাংলাদেশের জন্য চিরন্তন না, সারা পৃথিবীতেই কয়েকটা আছে না, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, তাই না? তো কিছু কিছু বোঝা যায়, কিছু বোঝা যায়, কিন্তু তবে আবহাওয়ার যে পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন সারা বিশ্বব্যাপী, বিশেষ করে আমাদের দেশে মনে হয় যে আবহাওয়ার কোনো কুলকিনারা নেই, আবহাওয়ার পাগলা ঘোরা বোধ হয় ওইভাবেই চলছে, তাই না? যেমন শীত কিন্তু বেশি দিন স্থায়ী হলো না, শুরুতে প্রচণ্ড কয়েকদিন হলো, একবারে সারা দেশে -6-7 ডিগ্রি চলে গেছিলো, মানে 6-7 ডিগ্রির মতো হয়ে গেছিলো কুয়াশা, তাই না? কয়েকদিন কিন্তু পরে এই যে মাঘ মাস, তেমন কিন্তু স্থায়িত্ব কিন্তু নাই। এবার আরেকটা জিনিস দেখবেন যে বর্ষাকালেও কিন্তু এরকম বর্ষা ছিল না, কয়েকদিন বৃষ্টি থেমে থেমে বৃষ্টি ঠিক মতো এরকম কিন্তু গেছে। এবং আমাদের প্রতি শীতে কিন্তু একটা বৃষ্টি হয় বা কিন্তু কোনো বৃষ্টি হয় না, তাই না? আবহাওয়া কিন্তু মারাত্মক শুষ্ক। জি, এর মধ্যে যে কথাটা বললেন, বায়ু দূষণের একটা ব্যাপার কিন্তু রয়ে গেছে, এনভায়রনমেন্টটা যেটা ধুলাবালি ডাস্ট এগুলো কিন্তু ভরে গেছে, এগুলোর অনেক কারণ হয়ে গেছে। তো যাই হোক, যে কথাটা বললেন, ঋতু যখন পরিবর্তন হয় ন্যাচারালি কিছু রোগ কিন্তু বাড়েই। শীতের শুরুতে যেমন ঠান্ডা, সর্দি, কাশি, অ্যাজমা, নিউমোনিয়া, যারা হাঁপানি ছিল তাদের বাড়ছে, এরকম রোগ তো ছিলই। এখন আবার কিন্তু এটাই হচ্ছে, এই যে পরিবর্তন হচ্ছে, হঠাৎ করে গরম, ধুলাবালি সব মিলেই আবার কিন্তু এরকম এই পরিবর্তনের জন্য কিছু রোগ হচ্ছেই মানুষের। যেমন যাদের আগে থেকেই ব্রঙ্কাইটিস, অ্যাজমা, এমফাইসিমা, এগুলো যারা বিভিন্ন রোগে ভোগেন, তারা আগে থেকেই ভুগছেন, শীতকালে একরকম ছিল, আবার এই ঋতু পরিবর্তনের সময় কিন্তু বাড়ে, এরকমও হতে পারে। বিশেষ করে এই সময় ভাইরাসজনিত রোগগুলো কিন্তু বেশি হয় ছোটো বাচ্চাদের, বয়স্ক, কেউ কিন্তু যে কোনো বয়সেই তো হচ্ছে, ছোটো বাচ্চা থেকে বড়, কেউ কিন্তু ঝুঁকিমুক্ত না, তাদের ঝুঁকিটা একটু বেশি। তো যে কথাটা বললেন, যেমন চিকেন পক্স দিয়ে শুরু করি, চিকেন পক্স কিন্তু এবার পাচ্ছে, অনেকদিন বলতো মাঝে মধ্যে আসে, প্রথম বলে রোগ সিরিয়াস না, ওটা ভাইরাসজনিত। এবং এই যে ঋতু পরিবর্তন, এই সময়টাই কিন্তু এটা হয় আসলে, বিশেষ করে ছোটো বাচ্চাদের, কিন্তু ডেঞ্জারাস রোগ না। একসময় কিন্তু স্মল পক্স হতো, 1980 সনের পরে স্মল পক্স কিন্তু সারা পৃথিবীতে ইরাডিকেটেড, টোটালি নির্মূল হয়ে গেছে, চিকেন পক্সটা কিন্তু হচ্ছে। এবং এটা ভাইরাস 5 দিন, 7 দিন, 10 দিন পরে কিন্তু এমনিতেই ভালো হয়েছে, আমরা রোগী অনেক পাচ্ছি, এবং এটা মারাত্মক ছোঁয়াচ্ছেও আবার। হ্যাঁ, এই জন্য প্রথম যেটা দরকার, ছোটো বাচ্চাদের হয়, বাচ্চারা তো স্কুলে যায়, খেলাধুলা করে, অবশ্য অনেক কার বন্ধু বান্ধব কার থেকে ভাইরাস ঢুকছে আমরা তো জানিও না, একটু সতর্ক থাকা উচিত। বিশেষ করে ঘরে যদি কেউ আক্রান্ত হয়েই যায়, তাকে একটু কয়েকটা দিন মশারির নিচে আলাদা করে রাখা উচিত, যদি আলাদা রুম থাকে আলাদা রুমটা খুব সবচেয়ে ভালো, ভালো না, অন্যদের ছড়ে, অন্যদের সিরিয়াস তা না, অন্যদেরকে সেভ করার জন্য, বিশেষ করে ঘরে তো আরও বাচ্চা আসছে না, এটা একটু জরুরি। একটা রোগ সিরিয়াস না, সিমটোমেটিক সাপোর্টিভ ট্রিটমেন্ট দিলেই ভালো হয়ে যায়। যেমন জ্বর হলে আমরা প্যারাসিটামল দিই, খুব চুলকায় কিন্তু এগুলো, অ্যান্টিহিস্টামিন দেয়, তাই না, ওই যে ক্যালামিন জাতীয় লোশন দেওয়া যায়, সাধারণত কোনো অ্যান্টিবায়োটিক লাগে না। তারপরও বলবো যে কোনো ডাক্তারের, বিশেষ করে বাচ্চাদের একজন পরামর্শ নেওয়া উচিত, অনেক সময় যেটা সেকেন্ডারি ইনফেকশন হয় তখন হয়তো অ্যান্টিবায়োটিক লাগতেও পারে। এছাড়াও ধরনের যে স্কিনে তো বড় বড় ফুসকার মতো হয়ে যায়, দাগ পড়ে যায়,
এগুলোরও কিন্তু চিকিৎসা রয়ে গেছে। জি জি, সেজন্য বলবো যে একটু সতর্ক থাকতে হবে, প্রতিকার পদ্ধতিগুলো ব্যবস্থা নিতে হবে। কেউ আক্রান্ত হয়ে গেলে তার প্রতি সবাই যেন তার বিশেষ করে নার্সিং কেয়ার, খাওয়া দাওয়া এগুলো একটু মেনটেন করবেন, তাহলে আশা করি এগুলো ভালো হয়ে যাবে। এর সাথে একটু জিজ্ঞেস করি যে যেটা বললেন এই রোগটা খুব ছোঁয়াচে, মানে আজকে কারো চিকেন পক্স ধরা পড়লো, আমরা কিন্তু এটা প্রশ্নে পড়ে এসেছি বইপত্রেও যে আজকে যদি কারো চিকেন পক্স হয় তার ছোঁয়াচে এটা সবসময় হয় যখন তার ফল্ট হয়, যখন স্কিনটা ঝরে ঝরে পড়ে, তো মানে যেটা ওই সময় ছড়ায় বেশি, তো ওইটা টেক কেয়ার খেয়াল রাখতে হবে। এটা খেয়াল রাখলে সাধারণত চার তার থেকে ছয় দিন বা সাত দিন পর্যন্ত ছড়াইতে পারে, তারপর কিন্তু শুকায় যাবে, স্ক্যাব হয়ে যায়, তাই না? উপরে একটা চামড়া কিন্তু খুব ছড়ায় আর কি, এই জন্য একটু আইসোলেটেড রাখা আর কি। বিশেষ করে ঘরে তো আরো বাচ্চা আছে বা ইদের বয়স্কদেরও তো হতে পারে, অথবা যাদের ইমিউনিটি কম, ইমিউনো সাপ্রেস, তাই না? ডায়াবেটিস, ক্যান্সার রোগী, কিডনি রোগী, লিভার, তাদের কিন্তু চিকেন পক্স হবে না, তা হয় কিন্তু হতে কিন্তু পারে। সেই জন্যই বলছে যে আল্লাহ আল্লাহ না করে কারা আক্রান্ত হয়েই যায়, তো একটু আলাদা থাকাই ভালো। সিমটোম্যাটিক সাপোর্টিভ ট্রিটমেন্ট যেগুলো বলছি সেগুলোই করবেন, কিন্তু তারপরেও বলবো যে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন আর কি, যেন কোনো সেকেন্ডারি ইনফেকশন যদি হয়ে যায় ডাক্তার সেই অনুযায়ী হয়তো প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকও দিতে পারে, কিন্তু রেগুলার অ্যান্টিবায়োটিক কিন্তু দরকার নাই, তাতে মিস ইউজ হয়ে যাবে, কারণ অ্যান্টিবায়োটিক তো বিভিন্ন কারণে মিস ইউজ হচ্ছে, তো এই ব্যাপারে সবাই যেন সতর্ক থাকে। এছাড়া আরও কিছু ভাইরাসজনিত রোগ হচ্ছে, যেমন রেসপিরেটরি ইনফেকশন হচ্ছে অনেক, বিশেষ করে বাচ্চাদের সর্দি কাশি, নর্মাল সর্দি কাশি, জ্বর, ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, কিন্তু ঋতু পরিবর্তনের সময় হয়তো সাইনোসাইটিস, এগুলো হয়, এবং যাদের বিভিন্ন রোগ অলরেডি থাকে, যে হাঁপানির বিশেষ করে বক্ষব্যাধির রোগ, সেগুলো বাড়তে যাদের নাই তাদেরও কিন্তু হতে পারে। সুতরাং আমাদেরকে প্রতিকার প্রতিকূল ব্যবস্থা কিন্তু একটু খেয়াল রাখতেই হবে আর কি, যেন এগুলো থেকে আমরা আমাদেরকে সেভ করতে পারি। প্রায় শোনা যায় বাচ্চাদের উপর রেসপিরেটরি ইনফেকশন কিন্তু খুব বেশি হচ্ছিলো, নিউমোনিয়া হচ্ছিলো, এবং হাসপাতাল রোগীদের শোয় না, বারান্দায় দিয়ে কুলাতে পারছে না, আইসিইউ দিতে হচ্ছে, এরকম ঘটনা কিন্তু ঘটছে আর কি। তো যারা বাচ্চার পিতা মাতা বা অভিভাবক তাদেরও খেয়াল রাখবেন। আরেকটা জিনিস খেয়াল করেন, আবহাওয়া পরিবর্তন হচ্ছে, তো গরম পড়ছে, ঘাম দেয়, তাই না? বিশেষ করে বাচ্চারা স্কুলে গেলেই দেখবেন যে ওই স্কুলের সামনে একেবারে কত দোকান যে পসরার সাজে রাখছে, তাই না? চটপটি আচার পাচার কত কি, এবং এত খাওয়া দাওয়া এগুলো ওই ঢাকে উঠতো না, ধুলাবালি পরে, মাসি পরে, তাই না? তার পলিউশনের কিন্তু সম্ভাবনা খুব বেশি। সুতরাং সবাই একটু খেয়াল রাখতে হবে যেন বাচ্চারা বাইরে যায় উল্টাপাল্টা, এগুলো শুধু বাচ্চারাও না, বয়স্করও গরমে দেখবেন রাস্তার ধারে কত রকমের শরবত ছাড়া শরবত আখের সব কত কি কি পানি ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, হাইজেনিকের তো খবরই নাই, এগুলো কিন্তু করছে, তাতে হবে ওই ডায়রিয়া জনিত রোগ কিন্তু বাড়ছে আর কি। বাড়ছে স্যার, এটা বলতে চাচ্ছিলাম যে ডায়রিয়া বাড়ছে, প্লাস আমার ইদানিংকালে কিন্তু দেখা যাচ্ছে জ্বর, যেটা জ্বর পাওয়া যাচ্ছে টাইফয়েড জ্বর, যেটা স্যার আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শক ফোনটা বলেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, জি দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। মোহাম্মদ মাসুম। জি মাসুম সাহেব, আপনার প্রশ্নটি করুন। জি বলেন। দর্শক শুনতে পাচ্ছেন? আমার ছেলে, জি জি, হ্যালো, জি আপনার প্রশ্নটি বলুন। আমার বাবুর বয়স হচ্ছে আপনার এক বছর, তো ও ঠান্ডা প্রায় এক মাস যাবত, জি অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে, কিন্তু মুহূর্তে ছেড়ে দিছে ঠান্ডা, কিন্তু পর্যায়ক্রমে আবার ঠান্ডা লেগেই থাকে, ওষুধ খাওয়াচ্ছে তারপরেও আপনার ওষুধটা মানে সারছে না ভালো করে, কন্টিনিউ ঠান্ডা আবার সাথে জ্বর। অ্যান্টিবায়োটিক কোনটা খাইয়েছেন? অ্যান্টিবায়োটিক অ্যাবলোসেফ খাইয়েছি। অ্যাবলোসেফ, আর ঠান্ডা, আপনি থাকেন কোথায়? গাজীপুরে স্যার। কোনো প্রশ্ন না, ধন্যবাদ, ঠিক আছে। আপনি আপনার ফ্যামিলি থেকে আরো, ওর তো শ্বাসকষ্ট নাই না, বা হাঁপানির মতো টান টান বলে এরকম তো কিছু মনে হয় না? না, আমার আব্বার একটু সমস্যা আছে শ্বাসকষ্টে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই ফ্যামিলিয়াল থাকলে সম্ভাবনা থাকে, তো তা আমার মনে হয় ছোটো বাচ্চা তো একটা কাজ করেন, অ্যান্টিবায়োটিক নিজের মতো করে নিজেরা খাওয়াবেন না, অ্যান্টিবায়োটিক নেওয়ার আগে অবশ্যই একজন চাইল্ড স্পেশালিস্টের পরামর্শ নেবেন। আপনার ওই বাচ্চাদের পাওয়া যায় সিরাপ, পাওয়া যায় মাল্টিলিউকাস্ট পাওয়া যায়, বা ট্যাবলেটও পাওয়া যায়, বাচ্চা সিরাপ হলেই ভালো হয়, ডেইলি এক চামচ করে রাতে দিন, এর সাথে টোফেন জাতীয় সিরাপ আধা চামচ করে রাতে দিন, তো কয়েকদিন খাওয়াতে থাকেন, যদি অবস্থার উন্নতি না হয় তাহলে আপনি অবশ্যই একজন পেডিয়াট্রিশিয়ান বা চাইল্ড স্পেশালিস্ট কারো একটু পরামর্শ অনুযায়ী চিকিৎসাটা নেবেন, কারণ ছোটো বাচ্চা তো এত কষ্ট হলে পরে আবার অন্য কোনো সমস্যা না হয়ে যায় আর কি, একটু খেয়াল রাখবেন। আর ওকে খাওয়া দাওয়ার ব্যাপারেও যত্ন নিন, একটু কুসুম কুসুম গরম পানি খাবে, গোসলটা গরম পানি দিয়ে যেন করেন, বাচ্চার মাঝে মধ্যে একটু রোদেও বসাতে পারেন, দশ পাঁচ দশ মিনিট রোদে বসালে দেখবেন ভিটামিন ডি তৈরি হবে, এটাও একটু করতে পারেন। হঠাৎ যদি জ্বর আসে, শুধু প্যারাসিটামল একটু সিরাপ আধা চামচ এক চামচ খাওয়াই দেন,
অবস্থা যদি উন্নতি না হয় আমি অনেকজন পেডিয়াট্রিশিয়ান বা চাইল্ড স্পেস কাউন্সিলর কনসাল্ট করে নিয়ে রাখি। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। স্যার আমরা ছিলাম হচ্ছে গিয়ে এই টিকে ঠান্ডা কাশি বাচ্চাদের এগুলো থেকে আমরা আরেকটা বিষয় নিয়ে এই যে শীত অলরেডি চলে গেছে তো ওই বিষয়টা নিয়ে আসলে আলাপ করা উচিত যে শীত আসলেই দেখা যায় যে প্রকৃতিতে সব আমরা যেটা প্রকৃতি দান খেজুরের রস আমরা বাংলাদেশে খুবই জনপ্রিয় কাঁচা খেজুরের রসটা আমরা অনেক পছন্দ করি এবং অনেকেই খেতেও পছন্দ করি ভোরবেলা কাঁচা খেজুরের রসটা কিন্তু এর ফলে গত 10-12 বছর এটা আসলে 2010-8-9-10 থেকে অনেকদিন যাবত এই ট্র্যাডিশন আমাদের চলতেও আছে আর এটা পাওয়া গেছে একটা ভাইরাস বাদুড়ের কারণে ভাইরাস তো এইটার বিষয়টা বলবেন এবছর কিন্তু অনেকে আক্রান্ত হয়েছে মারাও গেছে কয়েকজন আক্রান্ত হয়েছে অনেক বেশি মূল কথা হলো শীতের শুরুতে ছিল তো যদিও শীত কমে যাচ্ছে রস খাওয়া বোধহয় এখনো বন্ধ তো হয় নাই বন্ধ হয়নি বা বন্ধ হয়ে যাবে কিন্তু আসলে হয়তো হয়ে যাবে প্রতি বছরই তো এরকম পাওয়া যাচ্ছে এই সময় পাওয়া যায় মানে এই সময় ওই যে যারা রসগুলো কালেক্ট করে খেজুরের গাছে উঠে তাই না ওই যে কেটে কেটে হাড়ি বসায় রাখে এইভাবে তো কালেক্ট করে যদিও কমছে তারপরেও বলা তো যায় না আমাদের দেশে কিন্তু সেই 2001 সন থেকেই প্রথম নিপা ভাইরাসের রূপ পাওয়া রোগী পাওয়া যায় তারপরে দু এক বছর পর পর 2004 পাওয়া গেছে 6 পাওয়া গেছে 8 পাওয়া গেছে 2018 ছিল এরকম ছিল এবং সমস্যাটা হলো এটি মূলত একটা ভাইরাসজনিত রোগ আক্রান্ত হয়ে গেলে মৃত্যু হার কিন্তু অনেক বেশি প্রায় 70% উপরে কোনো দায় 71-72 এরকম কিন্তু পাওয়া গেছে না অনেকে মারাও গেছে পর্যন্ত প্রবলেম হলো এটার এটা কোনো ভ্যাকসিন কিন্তু নাই এবং যদি আক্রান্ত হয়েই যায় স্পেসিফিক অ্যান্টিভাইরাল ড্রাগও কিন্তু নাই সেই জন্য প্রতিকার প্রতিরোধ এটা হলো সবচেয়ে জরুরি যে কথাটা আপনি বললেন তাই না কিন্তু কিভাবে হয় এটা হয় কিন্তু বাদুড়ের মাধ্যমে এই ভাইরাসটা বাদুড় বহন করে বাদুর কিন্তু আক্রান্ত হয় না ও ভালোই থাকে কিন্তু ছড়ায় মানুষের মধ্যে এটা হয় কি বাদুড়ে কিন্তু প্রিয় যেটা আপনি বললেন আমরা যখন খুব মজা করে খাই পার্টিও দেয় তাদের উৎসব করে খেজুরের রস বাদুড়ে কিন্তু এটা খেতে খুব পছন্দ করে তো যারা কালেক্ট করে রস তারা তো ওপেন ওই বাদুর রহন যায় যখন বসে মাদুরের লালাতে কিন্তু এটা ছড়ায় ওই বাদুরের খেজুর রস খায় লালাটা খেজুরের রস মিশে যায় সেটা তো হাড়ির মধ্যে থাকে এটি যারাই খায় তার বিস্কুট যারাই খায় মানে যদি বয়েল না করে খায় আর কি সরাসরি কাঁচা 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 তাই এটি কিন্তু সমস্যা আরেকটা হলো ওই জায়গায় বিদুরের লালা তো অনেক সব বিদুর কিন্তু বাদুর কিন্তু প্রস্রাবও করে দেয় পায়খানাও করে দেয় এগুলো আবার ধরেন গাছ বায়ে বায়ে পড়ে গাছ বায়ে ধরুন ওই গাছে যে মশ কালেক্ট করে রয় ওর গায়ে কিন্তু ওই গাছ থেকেও লাগতে পারে সুতরাং ঝুঁকিটা কিন্তু আসলে ওই জায়গাতেই মূলত বাদুর যে রসগুলো পান করে তার লালা বা তার প্রস্রাব বা তার মলমূত্র এগুলো থেকেই হয় অনেক সময় শুকর থেকেও কিন্তু হয় আর কি সুতরাং আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে সবাইকে সবসময় বলছি আপনারা আচ্ছা আরেকটাভাবে ছড়াইতে পারে কোনো সময় পাখিতে বলছে ফলমূল খায় যে পেয়ারা খায় অর্ধেক যেটি হোক কিন্তু অর্ধেক খায় রেখে দিচ্ছে আপেল খেলে কলা খেলে এরকম আর কি বা কুল বড় যে আজকাল তো কুল সমানে খাচ্ছে আর কি জনগণের জন্য যে কথাটা বলবো খেজুরের রস সরাসরি আপনার ওইভাবে গাছ থেকে পারা যেটা খাবেন না বয়েল করে খেতে পারেন টকবক করে ফোটায় গুড় করে খাওয়া যায় কিন্তু সরাসরি খাওয়া না খাওয়াই উচিত তাই না কারণ হয়ে গেলে তো মুশকিল হয়ে যায় এটা করবেন না আর দ্বিতীয় দেখুন যে কোনো ফলমূল যখন খাবেন প্রথমত ধুয়ে খাবেন তারপর যেগুলো অর্ধ খাওয়া ওই বাদুর বা পাকিয়ে খেয়ে রাখছে একটু খেয়ে দাগ বোঝা যায় যে পাই খাইছে ওগুলো না খাওয়াই ভালো এখন যদি খেতেই হয় সুন্দর করে ধুয়ে গরম পানিতে ধুয়ে খেতে পারে এইটি হলো সবচেয়ে আমাদের জন্য জরুরি আরেকটা জিনিস হলো যেহেতু প্রতিকার প্রতিরোধটা জরুরি কেউ যদি আক্রান্ত হয় যেমন বাদুর থেকে মানুষের ছড়ায় আক্রান্ত ব্যক্তি থেকে কিন্তু অন্য মানুষকে ছড়ায় তার আশেপাশে যার যেমন ঘরে একজন আক্রান্ত হলো তার লালা সর্দি কাশি তাই না এগুলো থেকে কিন্তু ছড়ানোর ঝুঁকি থাকে বা যারা তার আশেপাশে থাকবে বা তার তার কেয়ার নেবে যারা কেয়ার তাদের কিন্তু ঝুঁকিটা বেশি থাকে আগে এই জন্য সবার জন্য যেটা জরুরি খেজুরের রস সরাসরি খাবেন না বয়েল করা ছাড়া কোনো ফলমূল অর্ধ খাওয়া খাওয়া পাখির খাওয়া এগুলো খাবেন না এবং ঘরে যদি কেউ আক্রান্ত বিশেষ করে ওই আক্রান্ত যে এরিয়া যেখানে খেজুরের রস বেশি বিক্রি হয় কারো যদি জ্বর সর্দি কাশি প্রলাভ্যকে বিড়বিড় করে মাথা ব্যথা জ্ঞান হারাচ্ছে সম্ভাবনা বেশি কিন্তু নিপা ভাইরাসের তার আশেপাশে যারা থাকেন তারা কিন্তু কেয়ার নেবেন মাস্ক পরে নেবেন গ্লাভস পরলে আরও ভালো এবং রুগীর যে ব্যবহৃত জিনিস হয়তো থুতু ফেলে কার কপ যেগুলো ফেলে টিস্যুও করতে পারে কাপড় চোয়া যায় পরে এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো এগুলো পুঁতে রাখা বান করে দেওয়া গরম পানি দিয়ে ধোয়া তাই না ওর মাধ্যমে কিন্তু ছড়াইতে পারে শুধু তাই না হাসপাতালে যে রুগী ভর্তি হয় রুগীর মাধ্যমে কিন্তু যারা ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী যা তার চিট পাঁধে তাদের কিন্তু ঝুঁকি থাকে সেই জন্য তাদের কিন্তু মাস্ক অবশ্যই পরতে হবে গ্লাভস অবশ্যই পরতে হবে এটা আবার কিন্তু বাতাসে ছড়ায় না বাতাসে দর্শক আছেন আমাদের সাথে দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন
আমার নাম দীপ্ত জি আমার বয়স হচ্ছে 17 বছর জি বলেন প্রশ্নটি বলুন আর এই আমার এই 8-9 দিন থেকে মানে কেমন মানে গা পা দিয়ে হাঁট বেড়ায় মানে যতদিন না অনুভূত হয় যে মানে সর্দি আছে সাথে আর হালকা কাজ আছে জ্বর মেপেছেন হ্যাঁ জ্বর মাপি কিন্তু 98 এর উপরে আবার 99 নিচে থাকে আচ্ছা বয়স কত বললেন 17 বছর বয়স হাত আচ্ছা ঠান্ডা কাশি কি আছে আপনার কাশি কাশি সকালবেলা হয় একটু আর সর্দিটা আছে মানে সর্দিটা প্রায় পেকে গেছে সর্দিটা কিন্তু এই গা পা দিয়ে কেমন তো জ্বর এরকম মনে হতে হয় শ্বাসকষ্ট বা হাঁপানি যাতে কোনো রোগ নাই তো না না ঠিক আছে ধন্যবাদ আপনি একটা কাজ করেন ওই সবসময় গরম পানি খাইন যেটা আগেও বললাম গরম পানি গার্গলিং করেন গরম পানি গোসল করেন আপাতত একটা করে মন্টি লিউকাস চ্যালেঞ্জ স্ট্যানেম দিয়ে রাত করে খাইন যদি বেশি কাশি হয় একটু অ্যান্টিস্টামিন খেতে পারেন ফ্যাক্সোফেনাডিন বিভিন্ন নামে পাওয়া যায় 120 মিলিগ্রাম করে একটা খান এই যদি দেখেন যে কাশি কমে না যদি শ্বাসকষ্ট হয় বা কাশি বেশি হয় ডক্সিভা ট্যাবলেট 200 মিলিগ্রাম সকালে একটা রাতে একটা 4-5 দিন খান যদি কাশি বেশি হয় কফ বের হয় এবং সে রং যদি হলদা বা পাকা বা সবুজ বা অন্য কালার হয়তো অ্যান্টিবায়োটিক লাগবে তা আমার মনে হয় আপনার অ্যান্টিবায়োটিক নিজে নিজে না খেয়ে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন আর আমি যা বললাম এগুলো একটু মেনটেন করে চলেন দেখি আশা করি আর যদি জ্বর বেশি মনে আপনি জ্বর খুব না জ্বর জ্বর ভাব লাগে তো একটা দুটো প্যারাস্টামল ট্যাবলেট খাই দেন 3 বেলা 3টে খাইন যে কোনো প্যারাস্টামল পাওয়া যায় 500 mg করে 3 বেলা 3টে 2-3 দিন খান এতে আশা করি জ্বরও কমে যাবে এরপরে উন্নতি না হলে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে নিন জি স্যার আমরা ছিলাম নিপা ভাইরাসে তো নিপা ভাইরাসে যেটা আপনি বলেন যে পেশেন্টের লালা থুতু তার হচ্ছে গিয়ে মানে ওর যে কিছু যেগুলো ওখানে গিয়ে ছড়ায় বাদর থেকে ছড়াচ্ছে পেশেন্ট থেকেও ছড়াচ্ছে একজন পেশেন্ট তার নিপা ভাইরাস হলে প্রথমে কি লক্ষণটা তার কাছে দেখা যাবে একটু বলবেন যে কোনগুলো ভাইরাস জনিত যে কোনো রোগে হয়তো মেসমেস করবে জ্বর আসবে কাশি হবে নাকে পানি হচ্ছে এগুলো সবচেয়ে যেটা ডেঞ্জারাস ব্রেন আক্রান্ত করে জি ব্রেন আক্রান্ত করে সে বলতে পারে মাথা ব্যথা মাথা ঘোরা প্রলাপ বাকি উল্টা পাল্টা কথাবার্তা বলে এরকম হতে পারে ঘাট শক্ত হয়ে যায় এরকম হতে পারে আর কি অথবা এমন হতে পারে যে রোগী অত গায়ন হারাচ্ছে অজ্ঞান ঠিক না হলো আধা করে বা জ্ঞানই হারালো এই ধরনের বিশেষ করে ওই এলাকাতে বা যদি হিস্ট্রি থাকে যে খেজুরের রস খাওয়ার পরপরই এই ধরনের লক্ষণ ঘটছে তাহলে তো আরও শিওর যেটা নিপা ভাইরাস হয়ে গেছে সুতরাং খেয়াল রাখতে হবে ওই এরিকায় যারা নিপা ভাইরাস কোথাও তো নিজের ঘরেই খাবে তার নয় রাস্তাঘাটে আজকাল তো কত সময় ট্রেনে দেখতে ট্রেনের স্টেশনেও তো এগুলো বিক্রি বিক্রি হয় তাই না যদি এরকম স্টেজে খেজুরের রস খাইছে এটা দেখেন 4 থেকে বা 7 থেকে 14 দিনের মধ্যে কিন্তু এই ধরনের লক্ষণ হয় 21 দিন কারো কারো হতে পারে যারা কিন্তু বিশেষ করে যার এই ধরনের লক্ষণ হবে তার যারা পাশে আসেন আত্মীয় স্বজন যার তারা কিন্তু কেয়ার নিতে হবে তাদের সাথে সাথে হাসপাতালে নিয়ে যাবেন এবং ডাক্তারকে বলবেন যে খেজুরের রস খাওয়ার পর থেকে এটা হয়ে গেছে আর নিজেরা কিন্তু কেয়ার নেবেন কারণ ও আক্রান্ত হয়ে গেছে সম্ভাবনা বেশি এবং তার মাধ্যমে যেন আরও কারণ না ছড়ায় কারণ আক্রান্ত হয়ে গেলে চিকিৎসাটা তো খুব জটিল তাই না সবচেয়ে বড় কথা যারা রিমোট এলাকায় থাকেন এমন হয়তো আইসিইউ লাগতে পারে ওই তো এরকম হাসপাতাল নাই আইসিইউ এরকম তো হতেই পারে তারপরে বলবো যে আপনার নিকটে যে কোনো হাসপাতাল চলে যাবেন ডাক্তার আপনার লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিতে পারে প্রয়োজনে বড় সেন্টারে তাকে রেফার করা হবে যে এই নিপা ভাইরাসের যে প্রবলেমটা এটা এই আমাদের এশিয়ার দিকেই হচ্ছে অন্যদিকে তো ওরকম যেহেতু খেজুরের রস এটা এভাবে ছড়াচ্ছে তাহলে এইটা ট্রিটমেন্ট বা এটা কোনো টিকা এখন ভ্যাকসিন এটা তো অনেকদিন ধরে চলে আসছে চেষ্টা করা হচ্ছে না কেন ইম্পর্টেন্ট আরেকটা কথা বলি যে শুধু আমাদের দেশে হচ্ছে তা কিন্তু না মালয়েশিয়া কিন্তু প্রথম এটা ধরা পড়ে সেই 1998 সনে ওই যে এটা হলো ওই যে এটার যে নিপা যে ভাইরাস যেটা ওখানে শুকুরের মাধ্যমে কিন্তু প্রথমে কিন্তু ধরা পড়ে আর কি সুতরাং অন্য দেশেও কিন্তু ছড়ায় তো খেয়াল রাখতে হবে আজকাল তো শুকুর অনেকেই পালে অনেকেই পালে ওটা থেকেও কিন্তু ভাইরাস ছড়ানোর ঝুঁকিটা থাকে যারা খেয়াল রাখবেন যে শুকুর আমাদের এরকম কিছু হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে এটা আর কি এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন কিন্তু আবিষ্কার হয়তো চেষ্টা চলছে অবশ্যই ও দর্শক স্যার দর্শকের ফোনটা কেটে গেছে জি আচ্ছা ওইটা হলো ওই মালয়েশিয়া যে কথাটা বললাম একটা গ্রামের নাম অনুযায়ী হয় আর কি সিংগাই নিপা বলে নামটা কিন্তু ওখান থেকে আসছে আর কি এবং সেটা তারা দেখছে যে তারা শুকুর পালে যারা সুগারের কন্ট্যাক্টে যায় কন্ট্যাক্ট যাওয়ার পরেই তারা কিন্তু আক্রান্ত তখন থেকে যে শুরু হয়েছে তা আমাদের যে শুরু হয় 2001 সনে আমরা প্রথম পাই আর কি যাই হোক যে কথাটা বললেন এখনও ভাইরাস পৃথিবীতে ওরকম আক্রান্ত হয় না এটার কারণ কেউ কেউ বলে যে কেন কারণ হবে কারণ যারা আবিষ্কৃতকার করে বড় বড় দেশ
তাদের দেশে এসব হয় না তো বোধহয় এটা নিয়ে কেউ চিন্তাও করছে না তাই না এটা আমার মনে হয় আমাদেরই চিন্তা করতে হবে যেহেতু আমরাই ঝুঁকের মধ্যে রয়ে গেছি তাই না স্যার আমাদের সাথে একজন দর্শক আছেন অবশ্যই বলেন দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কে বলছেন জি আমি নাশিদ আমিন ফরিদপুর নগরকান্দা থেকে বলছিলাম জি প্রশ্নটি বলুন জি আমি একটু বলতে চাচ্ছি স্যারের সাথে একটু আমার 2020 সালের জানুয়ারিতে আমার এই নিপা ভাইরাসে আমার স্ত্রী এবং আমার মেয়ে আক্রান্ত হয় তারপর আমার মেয়েটা মারা যায় আর কি আমার মেয়ে ওয়াইফ এখন কিছুটা সুস্থ আমার এই 6 মাস আগে আমার একটা বেবি হয়েছে আর কি ছেলে বেবি তো আইডিসি আর এর তত্ত্বাবধানে আসছেন এবং এর মধ্যে 2 বার বিদেশ থেকে একটা টিম আসে দেখে গেছে কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে ওই রসটা আমিও খেয়েছিলাম অনেক কিন্তু দুইজন আক্রান্ত হলো আমি হলাম না আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে আজ আমরা কথা বলছি এই সময়ে স্বাস্থ্য সুরক্ষা করণীয় এই বিষয় নিয়ে আমাদের সাথে আছেন এমেরিটাস অধ্যাপক ও মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ বি এম আব্দুল্লাহ স্যার বিরতিতে যাবার আগে ফরিদপুর থেকে নাশিদ নামে একজন ফোন দিয়েছিলেন দর্শক ওনার এক মেয়ে মারা গেছেন হলো ওনার হলো না কেন তাই তো আসলে ধন্যবাদ আপনাকে আমার প্রশ্নটা হ্যাঁ এটা হয় না আসলে সবার সবকিছু হয় না একটা হইতে পারে যে আপনার বডির ইমিউনিটিটা একটু বেশি প্রতিরোধ ক্ষমতা হয়তো বাচ্চাদের জন্য ইমিউনিটি কম থাকে তো সুতরাং বাচ্চা সহজে হয়তো আক্রান্ত হয়ে গেছে এই একটা হইতে পারে আরেকটা হইতে পারে অনেকে খায় তো আপনি যে অংশটুকু খাইছেন ওর মধ্যে ওই ভাইরাসটা হয়তো নাই আর কি কারণ সবার সব কিছু তো হয় না সেই জন্যই বোধ হয় আপনারটা হয় নাই আর তো এক্সপ্লেন করা খুব ডিফিকাল্ট কেন হলো না সবার সব কিছু হয় না কথা হলো যে আপনার বাচ্চাটা মারা সেই জন্য আমরা খুব দুঃখিত খুব খারাপ লাগছে আমাদের কারণ আক্রান্ত হয়ে গেলে তো সিরিয়াস হয়ে যায় আর কি এখন তো আর কিছু বলার নাই এখন হয়ে গেছে মানুষটা চলে গেছে উনি নাই আমাদের মানে এই যে প্রতি বছরই আক্রান্ত হচ্ছে জিনিসটা আমি আমরা আসলে কেন কথাটা উঠিয়েছি সামনের বছর দেখা যাবে আবার শীত আসবে আবারও এরকম আমরা নিউজ পেপারে দেখতে থাকবো কিছু কিছু প্রথম কথাটা হলো যে যারা খাবেন তারা বয়েল করে খাবেন যদি খাইতে ইচ্ছেই করে সরাসরি গাছ থেকে খাবেন না আর দেখে নেবেন কারণ ওই এলাকায় বাদুর আছে কিনা এটাও দেখেন কারণ বাদুর তো বোঝাই যায় ওই এলাকায় প্রচুর বাদুর আছে এই একটা দ্বিতীয় কথা যারা এগুলো কালেক্ট করে ওই বাদুর ওই হাড়ির মধ্যে থেকে খায় তো হাড়ি কাপড় দিয়ে ঢেকে রাখা ভালো কারণ বেদুর জানে বসতে না পারে কারণ বেদুর খেতে গেলে তার লালা তো লাগবেই পেশাব করেই দেবে এগুলি থেকে কিন্তু বেশি হয় সুতরাং যারা এই মস এই রস সংগ্রহ করেন তাদের তো দায়িত্ব যখনই তারা ওই হাড়ি পেশাব হাড়িটা কাপড় দিয়ে ঢেকে নেবেন এবং তারা নেমে কুশল টুসল করে নেবে নাই কারণ পেশাব যে করে বা পায়খানা বা বাদুর যদি পড়েও বায়ে বায়ে গাছ দিয়ে পড়ে তো ওই গাছের সংস্পর্শে আসলেও কিন্তু হতে পারে সুতরাং এভাবে তাদেরকে সতর্ক হতে হবে সুতরাং দুই ধরনেরই দায়িত্ব রয়ে গেছে যারা কালেক্ট করবেন তারাও সতর্ক থাকবেন আর যারা খাবেন নাই নাই খেলেন কারণ রোগটা হয়ে গেলে তো জটিল নিজের জন্য কষ্ট জানতাই যদি চলে যায় রস না খেলেই বা কি হবে তাই না পুরো পরিবারের জন্য তো কষ্ট এটা হয়রানি তাই না সুতরাং তাদেরও দায়িত্ব আমরা খুব ইচ্ছা হলে গুড় বানায় খাইন সুন্দর করে টকবক করে ফোটায় রসটাকে সরাসরি খাবেন স্যার আমরা ইদানিংকাল দেখছি যে কিছু মানে ছোট বাচ্চাদের অথবা বয়স বড়দের যে কোনো এই যে বা তরুণদের হঠাৎ করে জ্বর হয় জ্বরটা হচ্ছে আমরা জ্বরের কথা তো আমরা আগে থেকেই জানি যে কোভিডে জ্বর হচ্ছে এটাতে জ্বর হচ্ছে কিন্তু কিছু জ্বর আছে দেখা যায় অনেক হাই ফিভার হয় 103-104 ডিগ্রি হয় এবং যত ধরনের টেস্ট করা হয় টেস্টে কোনো রিপোর্ট আসে না তো এই জ্বরগুলোর ট্রিটমেন্ট এবং ইদানিকার কেন যেন এই জ্বরগুলো পাওয়া যাচ্ছে ব্লাডেও কিছু পাওয়া যাচ্ছে না এই সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম প্রথম কথা হলো আসলে জ্বর তো কোনো রোগ না রোগের লক্ষণ দেয় এবং জ্বর বিভিন্ন কারণেই হয় ব্যাকটেরিয়া হয় ভাইরাস হয় অন্য কোনো অর্গানিজম রোগ জীবাণু থাকে বিভিন্ন রকমের রোগ জীবাণু থেকেই কিন্তু জ্বরটা হয় আর কি প্রথম কথা হলো আমাদের কারণ বাইর করার জন্য টেস্ট করতে হয় আর কি এমনি কথা হলো প্রায় কিন্তু এখন যেটা আমরা পাচ্ছি প্রায় ভাইরাস জ্বর কিন্তু ভাইরাস জ্বর হলে দেখবেন যে 5 দিন 7 দিন 10 দিন পরে কিন্তু 5-7 দিনে বেশি থাকে না এমনি ভালো হয়ে যায় আর কি তার মধ্যে যেমন যে অন্যান্য জ্বর যে নর্মাল সর্দি কাশি থেকে শুরু করে টনসিলাইটিস এগুলো তো হচ্ছে ওয়েদারের কারণে আর একটু বাচ্চাদের বেশ করে রেসপিরেটরি ইনফেকশন সেগুলো তো প্রায়ই ভাইরাস হয় নিউমোনিয়াও হতে পারে এগুলো কিন্তু হচ্ছে আর কি একেবারে যে কথাটা আপনি বললেন কোনো কারণ যদি একেবারে নাই পাওয়া যায় ওটাকে আমরা বলি পিইউ পাইরেক্সিয়া বা অন্যান্য অরিজিন না তখন কিন্তু কারণ খুঁজতে যদি লং বিশেষ করে দীর্ঘমেয়াদী 5 দিন 7 দিন 10 দিন অত সিরিয়াস না এগুলো কিন্তু প্রায় টাইফয়েড প্যারাটাইড আমরা এগুলোই পাই
ইউরিন ইনফেকশন, চেস্ট ইনফেকশন কমন যেগুলো আর কি, কালাজ্বর এগুলো কমন, সেগুলো ইনভেস্টিগেট করতে হয় আর কি। তবে খেয়াল রাখতে হবে যদি লং টাইম হয়, একেবারে দুই তিন সপ্তাহ, এক মাস, দেড় মাস, দুই মাস হয়ে গেছে কিছু বুঝছি না, তখন কিন্তু স্পেশাল কতগুলো টেস্ট করতে হয় আমাদের কজ খোঁজার জন্য আর কি। তখন এক কথায় আমরা যেটা বলি পিইউ, মানে আননোন, মানে কোনো কজ পাচ্ছি না, আলটিমেটলি কজ তো খুঁজতে হবে। কমন কজ আমরা বলি লং টাইম কথা বলছি, পাঁচ সাত দিন দশ দিনের না। আমরা টাইফয়েড দেখলাম পাঁচ দিন সাত দিন দশ দিনে কমে না, টাইফয়েড এগুলো যদি না থাকে এক মাস, দেড় মাস, দুই মাস, তিন মাস জন, তখন আমরা বিভিন্ন রোগ খুঁজি তখন কোনো কারণ। যেমন ধরেন আমাদের দেশে কমন কজ কিছু না পেলে টিবিটা চিন্তা করি আমরা বেশি, টিবাকলিস, তাই না, কমন কজ। এছাড়া সেকেন্ড ধরেন কোলাজেন ডিজিজ বলে, এসএলই, পলিআর্থ্রাইটিস, এই ধরনের রোগও হতে পারে। আবার যারা বয়স্ক বেশি তাদের ঝুঁকি থাকে, হয়তো ধরেন ক্যান্সার জাতীয় রোগ, লিম্ফোমা একটা থাকে, তাই না, অন্য বিভিন্ন ক্যান্সার, সেখানে কিন্তু জ্বর হতে পারে। তো সেটা স্পেশালিস্ট জব। তো জনগণকে বলবো খেয়াল রাখবেন আপনার যদি দীর্ঘমেয়াদী জ্বর, মনে অনেক দিন হয়ে গেছে কোনো কিছুই হচ্ছে না, আমরা কোনো স্পেশালিস্ট সেন্টারে কোনো মেডিসিন কোনো ডাক্তার কারোর সঙ্গে কনসাল্ট করে নিয়ে কারণ বের করি। হার্টে কতগুলো জনের রোগ আমরা বলি সাবএক্যুট বা এন্ডোকার্ডাইটিস, তাই না, এটা একটা স্পেশালিস্ট জব। সেটা ইকো করলে, ব্লাড কালচার করলে টেস্ট করে পাওয়া যায়, পাওয়া যাবে না তা না, অনেক সময় ডিফিকাল্ট, এত কিছু করার পরেও কয়েক পার্সেন্ট, মানে পাঁচ ছয় পার্সেন্ট লোকের কিছু নাও পেতে পারে। দর্শক আছে একজন, অবশ্যই দর্শক, আপনার নাম বলে প্রস্তুতি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে লাইজু। আমার যে বয়স হচ্ছে না জটিল, ওর ঘন ঘন মানে বুকে স্পর্ধি লেগে যায়, স্পর্ধি লেগে যায় আর টুকু ক্লস হয়, এর জন্য ওকে ধীরে ধীরে যে দেওয়া হয়, অনেক সময় মেডিসিনেটিভ দেওয়া হয়। তো এখনো গত দুদিন হলো জ্বর ছিল, তারপর সর্দি ছিল, কাশি ছিল, এর জন্য ওকে একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, কিন্তু এর অবস্থা কমতে চাই, পাশের স্টেথোস্কোপ এটা দিয়ে আমি শুনি, কিন্তু অবস্থা মনে হচ্ছে আরো বেড়ে যাচ্ছে। তা এখন নেবুলাইজার যেটা দেওয়া হচ্ছে সেটাও দিচ্ছি, তারপরে অ্যান্টিবায়োটিক যেটা দিচ্ছে অ্যান্টিবায়োটিক নাম হচ্ছে মোক্সিকোপ্রাভাক্সি আসছি, এখন পাশাপাশি অন্য কিছু দিব। তখন আমার ছেলের ব্লাড টেস্ট করা হচ্ছে, তার ব্লাডটা অ্যালার্জি পাওয়া গেছে অনেক, এর জন্য কি আর কিছু না? ধন্যবাদ, আমি বুঝতে পারছি। ওর কি ওই শ্বাসকষ্ট, অ্যাজমা এগুলো প্রায়ই হয়, ঘন ঘন হয়, তাই না? অ্যাজমা অনেক সময় তো ভালো হতে চায় না, আমার মনে হয় একটা কাজ করেন, অনুমান করে তো বলা মুশকিল, এতগুলো অ্যান্টিবায়োটিক ঘন ঘন দিয়ে আবার পরে রেজিস্ট্যান্স না হয়ে যায়, আপনি ভালো একজন চাইল্ড স্পেশালিস্ট দেখাতে পারেন, অথবা একজন বক্ষবিধি ডাক্তার কারোর সঙ্গে কনসাল্ট করে নিন। তো ছোটো মানুষ তো, আর নিজেরা কেয়ার নিন, বাইরে যেন কম যাওয়া, ঘোরাফেরা অযথা যেন বাইরে না যায়, ধুলাবালি এগুলো অ্যাভয়েড করা। আর যেটা আগেও একজন রুগী এরকমই বলছিল, গরম পানি খাবে, গরম পানি গোসল করবে, গরম পানি গার্গলিং করবে, এগুলো করার চেষ্টা করতে থাকেন, আর নিজের ঘরটা একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, অ্যালার্জিও হতে পারে অনেক সময়, ডাস্ট অ্যালার্জি এগুলো হয়, নিজের ঘরটা দুইবার তিনবার করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর একজন চাইল্ড স্পেশালিস্ট অথবা একজন বক্ষবিধি কারোর সঙ্গে কনসাল্ট করে নিয়ে সেই অনুযায়ী ব্যবহার, নিজেরা কিন্তু নিজেদের মতো করে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না। আর যেগুলো ওষুধ চলছে এগুলো চলতে থাক, শ্বাসকষ্ট হলে নেবুলাইজার ব্যবহার করতে পারেন, কোনো ক্ষতি করবেন না তাতে, কিন্তু তারপরেও আমি মনে করি একজন স্পেশালিস্ট আন্ডারে থাকা উচিত বাচ্চাটার জন্য আর কি। স্যার, এই যে আমরা কিন্তু প্রায় সবসময় শুনি যে বাচ্চাদের ঠান্ডা কাশির সমস্যাটা অনেক বেশি হয়ে থাকে আসলে, এবং বয়স্কদের ক্ষেত্রে এর প্রভাব, আর আমরা অনুষ্ঠানের শুরুতে আমি বলেছি যে এনভায়রনমেন্টাল পলিউশন, বায়ু দূষণের যে অবস্থা আমাদের, সেক্ষেত্রে এই এটার, এই বায়ু দূষণের কারণে কি এই ঠান্ডা কাশির সমস্যাগুলো বেশি হচ্ছে? আসলে যেটা বলে একটু আগে বললাম যে একটা আবহাওয়ার পরিবর্তন জনিত হচ্ছে, তো বায়ু দূষণ তো এটা অন্যতম কারণ, তাই না? বিশেষ করে সারা বাংলাদেশেই কম বেশি আছে, ঢাকার বোধহয় বায়ু দূষণের শীর্ষে উঠে যাচ্ছে, এবং অনেকগুলো কারণও তো রয়ে গেছে, যে কালো ধোঁয়া গাড়ির, তারপরে ইট ভাটার একটা ব্যাপার, দেখেন চতুর্ অনেক ইট ভাটা, দেন এখানে যে ধোঁয়া উঠতেছে এগুলো তো পলিউশন করছে। তারপরে ধরেন এই যে রাস্তাঘাট, কিন্তু বিভিন্ন কনস্ট্রাকশন কাজকর্ম চলছে, তাই না, রাস্তাঘাট সুখে নির্মাণ সম্বন্ধে ঘর বাড়ি বিল্ডিং, তাই না, রেলের কাজ কত কিছু, এগুলো কাজ তো করতেই হবে, কাজ তো বন্ধ করা যাবে না, কিন্তু এগুলো একটু কেয়ারফুলি যদি না করা হয় তাহলে তো হবেই। কারণ দেখবেন যে ওই নির্মাণ সামনে সে ফেলে রাখে, ঢেকেও রাখে না, বালি ফেলে রাখে, সিমেন্ট ফেলে রাখছে, ধুলা বালি তো করছে, আর দেখবেন রাস্তা অনেক মেয়েরা সমানে যে ইট ভাঙ্গা চোরা করে, সমানে ধুলা বালি তো উঠছে, এইভাবে তো পলিউশন হচ্ছে আর কি। আপনি দেখেন যদি রাস্তাঘাটের, বিশেষ করে ঢাকায় যদি আপনি যান, নিশ্চয়ই দেখছেন কোনো একটা গাছের পাতা ধুলা সারা বোধ হয় পড়ে আকারে লেয়ার পড়ে গেছে, তাই না? আবার এই যে গাছ কাটা, গাছ তো কেটে, গাছপালা তো সবুজায়ন তো নাই, বরং গাছ বেশি বেশি করে লাগানো দরকার। এগুলো যদি না করা হয়
তাহলে বায়ু দূষণ তো কমাতে পারবেন না, একটু উদ্যোগ নিলে কিন্তু কমানো সম্ভব। যেমন ওই যে কালো ধোঁয়ার যে গাড়িগুলো, এগুলোর বিরুদ্ধে একটু অভিযান চালাতে পারে, এগুলো যেন না নির্মাণ সামগ্রী ঢেকে রাখতে পারে, কনস্ট্রাকশন চলবে এটাও চলবে, ইট ভাটার একটা বিকল্প ব্যবস্থা নিতে পারে। ওটা হয়তো একদিনে হবে না, কিন্তু করতে হবে। আজকাল অনেক দেশ নাকি ইট ব্যবহার করে না, তাহলে ইটের অল্টারনেটিভ অন্য দিয়ে ঘর বাড়ি বানাচ্ছে, বিল্ডিং করছে, এগুলো কিন্তু হচ্ছে। গাছপালা বিস্ফোরণ লাগাইতে হবে। আরেকটা কাজ করতে পারে, পানি দিতে পারে, দেনে হয়তো একটু একটু দেয় দ্বারা তো সাফিসিয়েন্ট হচ্ছে না, বিশেষ করে শহরে সকাল বিকাল কয়েক ঘন্টা পর পর যদি পানি, তাহলে ধুলাবালি কিন্তু কমবে। কারণ ধুলাবালিতে ধুলাজনিত রোগও ঢুকতেছে, এর মধ্যে কিন্তু রোগ জীবাণু ঢুকছে আপনার। একেবারে প্রথমে নাক মুখ গলা যেগুলো আগেই বললাম, সাইনাজাইটিস ফ্যারিনজাইটিস সবই তো হতে পারে। বিশেষ করে যারা অন্যান্য রোগে ভোগেন, অ্যাজমা জাতীয় রোগ, ব্রঙ্কাইটিস জাতীয় রোগ, অর্থাৎ শ্বাসজনিত রোগ, তাদের ঝুঁকিটা তো আরও বেশি। আরেকটা হলো এই যে এয়ার পলিউশন, কালো ধোঁয়া, এগুলো যাতে হার্টের রোগও কিন্তু বাড়ছে, তাই না? আমি মনে করি একটা ডেঞ্জারাস, গর্ভবতী মহিলা যারা প্রেগন্যান্ট, তা তো মায়েরও যেমন ঝুঁকি, গর্ভস্থ বাচ্চারও তো ঝুঁকি। এই যে বাচ্চার পেটের মধ্যে তার দূষিত বাতাস ঢুকতেছে, বা তার হয়তো ব্রেন ডেভেলপমেন্ট হবে না, বাচ্চা এমনি ডেভেলপ, জন্মগত ত্রুটি হতে পারে, মিসক্যারেজ হতে পারে, হাবাগোবা বাচ্চা, অনেকগুলো ঝুঁকি তো রয়ে গেছে। সুতরাং আমার মনে হয় এই ব্যাপারে সর্বদা একটু সতর্ক থাকতে হবে। মিনিমাম জনগণের জন্য বলবো, যেগুলো বললাম যে গাছপালা লাগানো, বায়ু দূষণ অ্যাভয়েড করা, পানি দেওয়া তো করতেই, প্রশাসনের কাজ এগুলো। কেউ যদি বাইরে যান, নেহাত প্রয়োজন ছাড়া না যাওয়াই ভালো, গেলে মাস্কটা পরে যান। আমরা কিন্তু মাস্ক বলতাম ইয়ের সময়, করোনার সময়, তাই না? জি স্যার। কিন্তু এই মাস্ক তো শুধু করোনা না, সব কিছুকেই আসলে রোগগুলো থেকে। স্যার আমরা দর্শকের ফোন নিয়ে আসছি। জি অবশ্যই। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো দর্শক, লাইনটা কেটে গেছে, আপনি আবার চেষ্টা করুন। ফিচে ছোট্ট একটি বিরতির পর স্বাস্থ্য সংলাপের সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি এ সময় স্বাস্থ্য সুরক্ষায় করণীয় এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন এমেরিটাস অধ্যাপক ও মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ বি এম আবদুল্লাহ। স্যার, বিয়েতে যাবার আগে কিন্তু আমরা বায়ু দূষণ নিয়ে একটু কথা বললাম। বারে বারে বায়ু দূষণ নিয়ে কথা বলছি কারণ স্যার বায়ু দূষণের কারণে কিন্তু যত ধরনের অনেক রেসপিরেটরি প্রবলেমগুলো, বাচ্চাদের সমস্যা, বয়স্কদের সমস্যা, সাথে তরুণ প্রজন্ম কিন্তু অনেকে অ্যাজমাতে আক্রান্ত হচ্ছে, ব্রঙ্কা সিওপিডিতে আক্রান্ত হচ্ছে। এই জন্যই বারে বারে বিষয়টা আনছি। বায়ু দূষণ থেকে, মানে আমরা জানি যে বায়ু দূষণ কমানোর জন্য কী কী করা উচিত, কিন্তু আমাদের কী করা উচিত, সাধারণ মানুষের জন্য কী করা উচিত, এটা একটু বলবেন না? সাধারণ মানুষের জন্য বলবো যে তারা অযথা অপ্রয়োজনীয় বাইরে যাবেন না, ঘোরাফেরা করবেন না। যারা বিশেষ করে যারা বয়স্ক, তারা গেলে বাইরে সাবধানেই যাবেন, গেলে ওই মাস্কটা পরে যাবেন অন্তত। আর রাস্তাঘাটে আজেবাজে পানি টানি এগুলো খাবেন না, কারণ তো সব দূষিত, তাই না? নিজের ঘরেও খাওয়া দাওয়া সাবধানে খাবেন, বয়েল করে ফোটায় নিয়ে নিজের ঘরেও খাওয়া যদি অনেকক্ষণ বাইরে সেটাও নষ্ট হয়ে যায়, সেগুলো তো হতেই পারে, এর নিজের দায়িত্ব। আর প্রশাসনের দায়িত্ব তো অবশ্যই রয়ে গেছে, তাই না? প্রশাসন যেগুলো জন্য আমি বললাম যে ধরেন এই যেগুলো কারণে বায়ু দূষণ, এগুলো চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে এগুলো থেকে প্রিভেন্টিভ মেজার যা যা নেওয়া দরকার এগুলো করতে হবে আর কি। যেমন আমি ইট ভাটার কথা বললাম, কালো ধোঁয়ার কথা বললাম, রাস্তাঘাটে নির্মাণ সামগ্রীর কথা বললাম, গাছপালার কথা বলছি, তাই না? এগুলো তো আমাদেরকে সতর্ক থাকা ছাড়া তো কোনো উপায় নেই, আসলে এটা করতে হবে। আর তাছাড়া তো কারণ তো একার দায়িত্ব না, প্রশাসন, জনগণ, আবার জলবায়ু দূষণ সারা পৃথিবীর সমস্যা কিন্তু। সুতরাং তাদের যারা কর্তা ব্যক্তি প্রশাসনের সঙ্গে জড়িত, তাদেরকে এই ব্যাপারে কিন্তু মেজার নিতে হবে। যেগুলো করা যাবে সবই করা যাবে, যেমন ধরেন রাস্তাঘাট তো করতে গেলে সাইন্টিফিকভাবে কিন্তু করা যায়, যাতে পলিউশনটা কম হয়, নির্মূল না হলেও মিনিমাইজ তো করা যাবে আর কি। কারণ আমাদের জীবনটাই তো মেইন, যদি এই বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া মানেই নিজের জন্য কষ্ট, পরিবারের কষ্ট, অর্থনৈতিক ক্ষতি, হাসপাতালে, সেখানে তো গভর্নমেন্টেরই কাজকর্ম করতে হয়। শুধু এই ব্যাপারে সবাই সতর্ক থাকতে হবে, জনগণগুলো মিনিমাম আপনার করবেন, মাস্কটা পরে যান, হাত ধোয়ার চর্চা চালু রাখেন, হাইজেনিক মেনটেন করা, পানিগুলো যেভাবে খাওয়া দরকার, স্বাস্থ্যবিধি মেনে চলা, তাহলে অন্তত কিছু কমানো কিন্তু সম্ভব। স্যার, এই যে বারবার বলছেন যে বাইরে কিছু খাওয়া না খাওয়ার জন্য, পানি ফুটিয়ে খাওয়ার জন্য, ডায়রিয়া কিন্তু আমাদের এই সময়ে দেখা যায় যে ডায়রিয়ার কারণেও অনেকে হসপিটালে ভর্তি হতে হচ্ছে। কারণ ডায়রিয়াটাও একটা, মানে হঠাৎ এই যে বায়ু দূষণের একটা প্রকোপ, ওই যে পানির ভিতরে যাচ্ছে, পানি খাচ্ছি বা খাবার খাচ্ছি, সে খাবার কারণে ডায়রিয়া হচ্ছে, এই বিষয়ে একটু বলতে। না, ডায়রিয়া মূলত হয়তো এটা তো ছড়ায় খাওয়া দাওয়ার মাধ্যমে, যে কোনো খাদ্য অথবা পানীয়, তো সবার দায়িত্ব। প্রথম কথা, যারা ঘরে খাওয়া দাওয়া মেনটেন করে চলবেন, পানিগুলো ফোটায় খাবেন, ঘরের অনেক ঘরের নিজের ঘরের খাওয়া যদি অনেকক্ষণ বাইরে রাখেন, বিশেষ করে গরমে, এর কিন্তু পচে যেতে পারে, আমাদের ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে সেগুলো খেলেও তো হতে পারে। সুতরাং এই ব্যাপারে সতর্ক হতে হবে। আর বাচ্চারা বিশ্বাস, আচ্ছা, খাওয়ার আগে হাত ধুয়ে নেওয়া সুন্দর করে, তো হাইজিনের একটা ব্যাপার, স্বাস্থ্যকর ব্যাপার, এটা মেনটেন করে চলবেন। বাচ্চারা বা যে কেউ এই রাস্তাঘাটে বিভিন্ন বিভিন্ন যেগুলো বললাম আর কি, গুড়ের রস, আখের রস, এই রাস্তার কোনো কিছুই খাবেন না,
বাইরে যারা কাজ করেন, যারা নিজের বোতলে সুন্দর করে ফুটায় নিজের পানিটা নিজে নেবে, বাইরে কিছু খাবেন না। আর বাচ্চাদের ব্যাপারে বাপ মারা অভিভাবকদের খেয়াল রাখবেন, ছোটো মানুষ তো রাস্তাঘাটে এই সুন্দর সুন্দর জিনিস দেখে তো খেতে ইচ্ছে করবেই, এগুলির জন্য তারা অ্যাভয়েড করে আর কি। এটাই কিন্তু মূল, কারণ এটি যদি না করেন তাহলে তো ডায়রিয়া হওয়া মানে তো অনেক কষ্ট, অনেক কিন্তু মারা গেছে। আপনি জানেন কিছুদিন কয়েক মাস আগে সারা বাংলাদেশে ডায়রিয়া কিন্তু ছড়াই গেছিল, এখানে যে কলেরার কথা বলছিলাম নতুনভাবে আবির্ভূত হয়েছে, তাই না? এটা তো সুতরাং এগুলো তো আমাদের প্রতিকার প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো তো নিতেই হবে আর কি। আরেকটা ব্যাপার হলো যে যদি প্রতিকার প্রতিরোধমূলক ব্যবস্থা না নেয়, কারো যদি ডায়রিয়া হয়েই যায় তারাও খেয়াল রাখেন, যদি আক্রান্ত হয়ে যায় কিছু না পারলে তো আমরা বলি যে ওর স্যালাইন খেতে একটু করে বারবার খাবে, পানিগুলো ফোটায় খাবে, বা নিজের ঘরে ওর স্যালাইন খেতে তৈরি করে খাওয়া, এটা করতে পারেন। আর যদি বেশি বমি হয়, ডিহাইড্রেশন হয়, দেখবেন কাহিল কথা বলতে পারে না, প্রস্রাব হচ্ছে না, বলে না, চক্ষু আকারে গর্তে হয়ে গেছে, তাহলে কিন্তু তারা ঘরে বসে থেকে থাকবেন না, তা কিন্তু অবশ্যই হাসপাতালে ডাক্তারের শরণাপন্ন হবে। তাহলে ডায়রিয়াজনিত যে মানুষ মারা যাচ্ছে, শখে চলে গেলে তো মুশকিল, সে তার আগেই যদি চিকিৎসা ঠিক মতো নেন তাহলে আমরা এই থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো আর কি। স্যার, আমার অনুষ্ঠানে একদমই শেষের দিকে চলে এসেছি, প্রতিবারই আপনাকে আমি শেষের দিকে এটা জিজ্ঞেস করি যে যদিও আমরা এখন পুরোপুরি বোঝা যাচ্ছে করোনা থেকে বেঁচে গেছি, আবার গত বছর ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল যারা খারাপ হয়েছে, কিন্তু আক্রান্তের সংখ্যা অন্যবারে চেয়ে একটু কম ছিল এবার, তো স্যার এই যে এই মেজারগুলো আবার কীভাবে নেওয়া উচিত যাতে শেষের দিকে আমাদের এই সমস্যাগুলো না হয় একটু বলবেন? দুটি আলাদা আলাদা দুটি ভাইরাসজনিত, একটা শত্রু চিনি, একটা শত্রু চিনি না, তাই না? যেমন করোনাটি আগে বলি, আমরা আল্লাহর রহমতে অনেক ভালো অবস্থানে আছি, তাই না? বেশ কয়েকদিন যাবৎ হঠাৎ দুজনের মৃত্যুর খবর শোনা যায়, আক্রান্তের হার কম, মৃত্যুর মৃত্যুর সংখ্যা কম, কিন্তু পৃথিবীর অনেক দেশে কিন্তু হচ্ছে। আমি দেখলাম মিডিয়াতে কয়েকদিন জাপানেও কয়েক হাজার লোক নাকি আক্রান্ত, অনেকে মারা গেছে, সাউথ কোরিয়াতে হচ্ছে, ব্রাজিলে হচ্ছে, তাই না? চায়নাতেও তো শুনছি আমরা হচ্ছে, তা আমরা ভালো আছি, কিন্তু আমাদের এই ভালোটা ধরে রাখতে হবে, কারণ এই ভাইরাসের চরিত্র তো আলাদা, মিউটেন্ট ভাইরাস, কখন চরিত্র বদল করে আবার নতুন ভাবে আমি তো জানি না, কিন্তু মানুষ তো আর ভয় পায় না, এবং মানুষ মনে একটা সাধারণ রূপ ধরে নিছে, নর্মাল সর্দি কাশি ফ্লু যা হয়, মানুষ মনে করছে এই করোনা বোধহয় তেমন কিছু হবে না, সাধারণ রোগ যায়, তারপরে বলবো একটু সতর্ক থাকা উচিত আমাদের, স্বাস্থ্যবিধান অন্তত মাস্ক যেন সবাই পরেন, হাত ধোয়ার চর্চা চালু রাখা, টিকার ব্যাপারে সবাই সতর্ক থাকেন। চতুর্থ ডোজের অনেকে টিকার মেসেজ আসছে, অনেকে মেসেজ আসছে না, সেটাও ঠিক, নিচ্ছেও না অনেকে, তাদেরকে বলবো যারা তৃতীয় ডোজ যারা নিচ্ছেন, মানে ফার্স্ট বুস্টার, তারা না নিয়ে তাহলে ওইটা আগে নেবেন, আর মেসেজ আসবে এ যাবেন আপনার মানে ভ্যাকসিনটাও নেন, কারণ এতে বাচ্চার তো দুটোই রাস্তা, স্বাস্থ্যবিধি মানা, টিকা নেওয়া, সুতরাং টিকাটা নিয়ে নেবেন। আর স্বাস্থ্যবিধি মানা আমাদের সাহস আছে ভালো, ভয় পাচ্ছে না সেটাও ভালো, একটু ভয় থাকলে ভালো, একটু ভয় থাকলে মানুষ সতর্ক হয়, তাই না? সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। ডেঙ্গুর কথা যদি বললেন, ডেঙ্গু তো আগে যা আমরা বলতাম সপ্তাহ হিসাব নিকাশ গতবার তো আর থাকলো না, একসময় বলতাম যে বর্ষাকালে শুরু হয় সেপ্টেম্বর অক্টোবর, এবার তো আর তা হলো না, প্রচণ্ড শীতের মধ্যেও কিন্তু ডেঙ্গু, তাই না? তাতে মনে হয় যে মশা তার চরিত্র বদলাই ফেলছে এবং ডেঙ্গু মনে হয় কম বেশি সারা বছর থাকবেই, এবং যেটা বললাম শত্রু তো আমরা চিনি, এডিস মশা, সুতরাং মশা নির্মূল নির্মূল না হলেও নিয়ন্ত্রণ করতে হবে, কমাইতে হবে মশা থেকে আমাদের, এবং এটা তো আমাদের নিজের ঘর বাড়িতে থাকে, ঘর বাড়ি থাকতে পছন্দ, আমি বলতাম যে ভদ্রমশা ডোমেস্টিক মশা, তাই না? সুন্দর সুন্দর ঘর বাড়ি বিল্ডিং এগুলোতে থাকে, তো সুতরাং নিজের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব তো আমাকেই নিতে হবে, আর ঘরের বাইরে যেখানে সেখানে তো প্রশাসনের দায়িত্ব, তার মানেটা হলো সারা বৎসর ব্যাপী মশক নিধনের কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং মশার কামড় থেকে আমাকে বাঁচাইতে হবে, কারণ যে কথাটা আগে বললাম একসময় মনে হতো কয়েক মাস থাকবে, এখন থেকে সারা বছরই হচ্ছে, সুতরাং সারা বছর ওটা চালিয়ে যেতে হবে, কারণ দেখা যায় এর আগেও যখন ডেঙ্গু শুরু হয় তখন মশা মারার তুরজোর শুরু হয়, তারপরে তার খবর থাকে না, এইটা যেন না হয়, এটা আমাদের মেনটেন করে চলতেই হবে, কারণ এটা থেকে বাঁচার একটাই রাস্তা মশা নিয়ন্ত্রণ করতে হবে, মশা যেখানে ব্রিডিং প্লেস যেগুলো আপনি জানেন সবাই পরিষ্কার, আজকাল তো বলে যে নোংরা পানিতেও নাকি এগুলো জমায়, অর্থাৎ আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে আর কি, আর নিজেকে বাঁচাইতে হবে, কারণ ডেঙ্গুর ভ্যাকসিন যদিও কোনো কোনো দেশে হচ্ছে, ওয়াইডলি ইউজ কিন্তু এখনও হয় না, অনেক দেশে হচ্ছে, ট্রায়াল চলছে, দিয়ে আবার জোর আবার সবাইকে দেওয়াও যায় না, সেটারও লিমিটেশন আছে, সুতরাং আমাদের মূল কাজই একটা মশা নিয়ন্ত্রণ করতে হবে, মশার কামড় থেকে বাঁচাইতে হবে, তাহলে আমরা ডেঙ্গু থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ ডেঙ্গু এটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, কারণ মশা ছিল আছে ভবিষ্যতেও হয়তো মশা
থাকবেই, তাই না? সেটাই স্যার। সুতরাং আমাদেরকে বাঁচানোর জন্য প্রতিকার প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো কিন্তু নিজেদের ব্যবস্থা করে নিজেরা করবে, সাথে সরকার তো ব্যবস্থা করছে, সবারই দায়িত্ব প্রশাসন জনগণ সবাই মিলে যদি আমরা একসাথে করি কাজকর্ম করি তাহলে নিয়ন্ত্রণ করা কঠিন হবে না, নির্মূল হয়তো হবে না, এটা ঠিক, কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু তেমন কঠিন না, কষ্ট করা সম্ভব কিন্তু। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে দর্শকদের প্রয়োজনে পরামর্শ। ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছেন স্বাস্থ্য সংলাপ, আজ এখানেই শেষ করছি, আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।